আসসালামু আলাইকুম দর্শক, মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের আজকের ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, আপনারা যারা ভারত এবং বাংলাদেশের পাটের ব্যবসা করে থাকেন, প্রিয় দর্শক, প্রচন্ড খরায় পাটের আবাদ ব্যাহত এবং এই সংক্রান্ত ভিডিও মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি কিন্তু নিয়মিত আপনাদের সামনে উপস্থাপন করছে। প্রিয় দর্শক, এই যে প্রচন্ড খরা, এটি কিন্তু শুধু বাংলাদেশে না, ভারতেও কিন্তু ব্যাপকভাবে তার প্রভাব পড়েছে এবং ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, যেখানে কিন্তু প্রচুর পরিমাণে পাটের আবাদ হয়, সেখানেও কিন্তু বর্তমানে পাটের আবাদটা অনেকটাই কম হয়েছে। প্রিয় দর্শক, পানির অভাবে অনেকেই কিন্তু পাটের বীজ বপন করতে পারেনি এবং যতটুকু বপন করেছে সেটিও কিন্তু শেষ কাজের, সেটিও কিন্তু শেষ সুবিধা না থাকার কারণে সেই পাটগুলো নষ্ট হয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, সেখানে কিন্তু নানান ধরনের প্রতিকূলতার মুখে বর্তমানে চাষিরা তাদের পাটগুলো বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন। প্রিয় দর্শক, এবং আস্তে আস্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যার প্রভাব পাটের বাজারগুলোতে পড়তে শুরু করছে এবং ভারতের পশ্চিমবঙ্গের যে জেলাগুলোতে আমরা দেখেছি যে পাটের বাজার দর যা ছিল সেটিও কিন্তু বৃদ্ধি পাচ্ছে, এমনকি কোনো কোনো জেলায় প্রতি কুইন্টালে 400 রুপি পর্যন্ত পাটের বাজার দর বৃদ্ধি পেয়েছে। প্রিয় দর্শক, আজকে জানিয়ে দিচ্ছি ভারতের পশ্চিমবঙ্গের কয়েকটি জেলার পাটের বাজার দর। সঙ্গে থাকুন মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের। প্রিয় দর্শক, সবার প্রথমে জানিয়ে দিচ্ছি ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলার নদিয়ার পাটের বাজার দর, সেখানে কিন্তু বর্তমানে TD5 পাটের বাজার দর চলছে 5,350 রুপি থেকে 5,450 রুপি পর্যন্ত। প্রিয় দর্শক, সেখানে কিন্তু আমরা দেখেছি 5,150 রুপি পর্যন্ত পাটের বাজার দর ছিল, কিন্তু সেটি কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পেয়েছে। প্রিয় দর্শক, তবে কোনো কোনো সময় এটি কিন্তু 5,600 টাকা পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। প্রিয় দর্শক, এদিকে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জেও পাটের বাজার দর বৃদ্ধি পেয়েছে, সেখানে 5,100 রুপি থেকে 5,300 রুপি পর্যন্ত TD5 পাট প্রতি কুইন্টাল বিক্রি হচ্ছে, যেখানে কিন্তু আমরা দেখেছি যে 4,900 রুপি থেকে 5,100 রুপি পর্যন্ত পাট বিক্রি হচ্ছে, সেই পাট কিন্তু প্রতি কুইন্টালে বৃদ্ধি পেয়েছে 300 রুপি পর্যন্ত। এদিকে মুর্শিদাবাদ, প্রিয় দর্শক, এদিকে মুর্শিদাবাদের জিয়াগঞ্জের পাটের বাজার দর বৃদ্ধি পেয়েছে, সেখানে আমরা দেখেছি যে 5,350 রুপি থেকে 5,450 রুপি পর্যন্ত TD5 পাট প্রতি কুইন্টাল বিক্রি হচ্ছে এবং সেটি বৃদ্ধি পেতে পেতে 5,500 রুপি পর্যন্ত, কোথাও কোথাও কিন্তু 5,600 রুপি পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। প্রিয় দর্শক, উত্তর দিনাজপুরের ইসলামপুরে 5,150 রুপি থেকে 5,250 রুপি পর্যন্ত TD5 পাট প্রতি কুইন্টাল বিক্রি হচ্ছে, যেখানে কিন্তু 5,000 এর নিচে যে বাজার দরটা ছিল। এদিকে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে 5,150 রুপি থেকে 5,250 রুপি পর্যন্ত প্রতি কুইন্টাল TD5 পাট বিক্রি হচ্ছে। আর প্রিয় দর্শক, এদিকে মুর্শিদাবাদের কাশিম বাজারে, সেখানেও কিন্তু পাটের বাজার দর ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ সেখানে 5,450 রুপি থেকে 5,550 রুপি পর্যন্ত বৃদ্ধি পেয়েছে এবং কখনো কখনো এটি কিন্তু 5,600 রুপি পর্যন্ত পাট বিক্রি হচ্ছে প্রতি কুইন্টাল। আর প্রিয় দর্শক, এই ছিল ভারতের পশ্চিমবঙ্গের কয়েকটি জেলার পাটের বাজার দর এবং এই বাজার দরের এই যে পাটের বাজার বৃদ্ধি, এই ধারাবাহিকতা কিন্তু অব্যাহত আছে, যার কারণ হলো বর্তমান যে সিজন, সেই সিজনে কিন্তু কতটুকু পাট উৎপাদিত হবে এবং চাহিদা কতটুকু পূরণ করতে পারবে সেটি কিন্তু অলরেডি মিল কর্তৃপক্ষ বুঝতে পেরেছে এবং তারা কিন্তু বর্তমানে প্রচুর পরিমাণে পাট ক্রয় করছেন এবং কৃষকের কাছে যেহেতু পাট নেই, স্টক ব্যবসায়ীদের কাছ থেকে পাট ক্রয় করছে এবং বেশি দামে তাদেরকে অবশ্যই পাট ক্রয় করতে হচ্ছে। প্রিয় দর্শক, আশা করি যে এই পাটের বাজার দর বৃদ্ধির ধারাবাহিকতা অব্যাহত থাকবে। সঙ্গে থাকুন মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের, তাহলে প্রত্যেকদিন পাট এবং পাট সম্পর্কিত যাবতীয় তথ্য আপনি জানতে পারবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।